সাওম সাওম থেকে আমরা আসলে কি কি নিতে পারি বা কি বুঝতে পারি, বা সাওম আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রথমত আল্লাহর আনুগত্যের শিক্ষা দেয়, অর্থাৎ আমরা যে আল্লাহকে ভালোবাসি, আমরা যে তার আনুগত্য করি, আমরা যে তার হুকুম আহকাম নির্দেশ মেনে চলি, আমরা যে তার দাসত্ব করি, মহান মালিকের দাসত্ব আমরা করি, এই আল্লাহর কাছে এই মেসেজটা পৌঁছানোর অন্যতম একটা মাধ্যম কি জানেন? এই সাওম বা রোজা। কিভাবে সেটা মেসেজটা আমরা পৌঁছাই? দেখেন কিভাবে পৌঁছাই, আল্লাহ বলেছেন শুভ সাদ্দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি পানাহার কামাচার থেকে বিরত থাকো। আমরা আল্লাহকে যে মানি, আমরা যে তার আনুগত্য করি, তার দাসত্ব করি, তাকে যে আমরা দিল জানসে ভালোবাসি, তার ওই প্রমাণ হিসেবে আমরা সেই শুভে সাদিক থেকে খাবার দাবার সব বন্ধ করে দিই, পানাহার বন্ধ করে দিই, অপেক্ষায় থাকি পুনরায় মালিক কখন নির্দেশ দিয়েছেন। সেই সময় পর্যন্ত পুনরায় নির্দেশ দিয়েছেন সূর্যাস্তর পরে, সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আমরা খাই। প্রথমত রোজা থেকে আমরা এই শিক্ষা পাই, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা, এবং আল্লাহর কাছে নিজেকে ফুটিয়ে তোলা, কি আমি তোমার দাসত্ব করি, আমি তোমার দাসত্ব করছি ওগো দয়াল মাওলা দয়াল খোদা, যে এই জন্যে পেটে বড় খোদা কিন্তু আমি মুখে কোনো খাবার গ্রহণ করছি না, আমি দাসত্ব করি তোমার, যে এই কারণে আমার পানির তৃষ্ণায় বুক ফেটে যায়, আমি কিন্তু খাচ্ছি না। যারা হোটেলে রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন, বিশেষ করে আমার মা বোনেরা যারা দিন রাত খাবার রান্না করেন, খাবারের গন্ধ শুনছেন, রান্না করছেন, হয়তো একটু জিব্বার আগায় নিয়ে টেস্ট করছেন, কিন্তু গলা দিয়ে নামতে দিচ্ছেন না, কেন? ওগো দয়াল মাওলা দয়াল খোদা, আমরা তো তোমার দাসত্ব করি, আমরা তো তোমার আনুগত্য করি, আমরা তো তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তাই তুমি নির্দেশ করেছো বিধায় আমি কিছু খাবো না, এই দেহের ভিতরে, এই মুখের ভিতরে, এই কণ্ঠনালী দিয়ে কোনো খাবার যাবে না, আমার যতই কষ্ট হোক আমি যাবে না। এই যে এইটার একটা ট্রেনিং আমরা পাচ্ছি, আল্লাহর আনুগত্যের ট্রেনিং, আল্লাহর দাসত্বের ট্রেনিং, এই আমরা রোজার মাধ্যমে। পাশাপাশি আমরা অনুভব করতে পারি রোজা থেকে গরিবদের কষ্ট, দুঃখীদের কষ্ট, যারা না খেয়ে কষ্ট করেন তাদের কষ্টের একটি ভাগ, একটি অংশ আমরা নিজেদের জীবনে নিতে পারি, যে তারা যে কত কষ্ট করেন না খেয়ে, তাদের প্রতি যে একটু সহানুভূতি আমাদের জাগ্রত হবে, একটু ভালোবাসা জাগ্রত হবে, এইটার একটা ট্রেনিং আমরা রোজার মাসে পাই। গরিবের ক্ষুধার কষ্ট কেমন হয়, ক্ষুধার জ্বালা কেমন হয় তা অনুভব করতে পারি, এবং সেইখান থেকে আমার নিজের ভিতরে আমি একটি সহানুভূতির সৃষ্টি করতে পারি, যাতে সেই সহানুভূতি থেকে আমরা দানশীল হতে পারি, দয়াশীল হতে পারি, রক্ষাশীল হতে পারি, মানুষকে সাহায্য করি, গরিবের পাশে দাঁড়াই, এই শিক্ষাটাও রোজা থেকে আমরা পাই। রোজার মাস আমাদেরকে সংযমী হওয়ার শিক্ষা দেয়। কি সংযম? সবকিছু থেকে অতিরিক্ত মুনাফার চিন্তা না করা, নিজেকে পাপাচার পাপ থেকে মুক্ত রাখা, নিজেকে জুলুম থেকে মুক্ত রাখা, নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখা, নিজেকে অবিচার থেকে মুক্ত রাখা, নিজেকে মিথ্যা বলা থেকে মুক্ত রাখা, যাবতীয় গুনাহ গাটা থেকে মুক্ত রাখাও রোজা থেকে আমরা পাই, বা সাওম থেকে আমরা পাই, এই শিক্ষাটা পাই যে আমরা পাপ থেকে দূরীভূত থাকব। কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমরা বলি আমি তোমাকে গালি দিতে পারবো না, বা আমাকে গালি দিও না কারণ আমি রোজাদার, আমি রোজা রেখেছি। কেউ যদি মারতে আসে, আমি যদি বলি যে আমি রোজা রেখেছি আমাকে মেরো না, দেখবেন তার গায়ে হাত উঠবেন। তাহলে এই রোজার মাস কিন্তু চরিত্রটাকে সংযমী হওয়ারও একটা বড় শিক্ষা দেয়। ডক্টর মেহেদি হাসান নফসের কথা বলছিলেন, 70,000 বছর নফসকে না খাওয়াই রাখছেন, আমি ওইদিকে যাব না, 70,000 বছর না খাওয়াই রাখছেন, বাট মনে রাখবেন ক্ষুধার মাধ্যমে পেটে ক্ষুধা লাগলে নফস অটোমেটিক দুর্বল হয়ে যায়, পেটে তখন যখন ক্ষুধা লেগে যায় নফস অটোমেটিক দুর্বল হয়ে যায়, শয়তান অটোমেটিক দুর্বল হয়ে পড়ে, এইটা আর চলতে পারে না, এই এইটার কাজ সারছে। ক্ষুধা এমন একটা জিনিস, তার মানুষকে
এই মা দেখবেন পৃথিবীতে 80% অপরাধ হয় এই ক্ষুধার কারণে। তাই এই ক্ষুধার কারণে যেহেতু পৃথিবীতে 80% অপরাধ হয়, তাই এই ক্ষুধাটা কন্ট্রোল করার শিক্ষাও আমরা পেয়ে থাকি, বা এই ক্ষুধাটার অনুভব করা বা ক্ষুধাটাকে সহ্য করার এই শিক্ষাটাও, এবং আমরা নিজেদের শয়তানটাকে কন্ট্রোল করা, নিজের রিপুগুলোকে কন্ট্রোল করা শিক্ষাটা পেয়ে থাকি কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। সম্মানিত আশেক রাসুলেরা, তাই প্রত্যেকটি মুসলিম মুসলমান মুমিনের দায়িত্ব হচ্ছে প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মানুষের দায়িত্ব হচ্ছে রোজা রাখা। যারা রোজা রাখতে পারবে না শারীরিক অসুস্থতা কারণে বা বিভিন্ন অসুবিধার কারণে, তারা রোজার ফিদিয়া আদায় করে দিবে। কিন্তু রোজা যাদের, যারা সুস্থ সুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ এবং তাকে রোজা রাখতে হবে। কিছু মা আছে যারা হয়তো সফরে আছেন, সেই ধরনের আমরা মাসলা মাসালে যাচ্ছি না, আজকে একটি মৌলিক আলোচনা করছি রোজা নিয়ে। তাই সকল আশেকে রাসুলকে এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে, যাদের উপরে রোজা ফরজ হয়েছে, যারা শারীরিক ভাবে সুস্থ নারী পুরুষ সকলের প্রতি রোজা রাখার আল্লাহর বিধান আছে, আল্লাহ ফরজ করেছেন আমাদেরকে সেই রোজা রাখতে হবে। পাশাপাশি পাশাপাশি আমরা এই রোজার মাসে চেষ্টা করব নিজেদেরকে সংযমী রাখতে। আমরা যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করি, আমি তাদেরকে বলি যে এই রোজার মাস আমাদেরকে, আমার মোর্শেদ কিবলাজান বলতেন, রোজা রোজাদারকে তিনি তিন শ্রেণীতে ভাগ করেছেন, সাধারণ শ্রেণীর রোজাদার, মধ্যম শ্রেণীর রোজাদার এবং উত্তম শ্রেণীর রোজাদার। সাধারণ শ্রেণীর রোজাদার হচ্ছে যারা পাপাচার, যারা পানাহার এবং কামাচার থেকে নিজেকে বিরত রাখে, আর মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে যারা পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি পাপাচার থেকেও নিজেকে বিরত রাখে। আর উত্তম শ্রেণীর রোজা হচ্ছে যারা পানাহার কামাচার পাপাচার এবং পাপ চিন্তা থেকেও নিজেকে মুক্ত রাখতে পারে। অর্থাৎ উত্তম শ্রেণীর রোজা হচ্ছে তিনি পানাহার কামাচার থেকে বিরত থাকবেন, তিনি পাপাচার থেকে বিরত থাকবেন এবং পাপ চিন্তা, অর্থাৎ নিজের মাথায় যাতে কোনো পাপ চিন্তা না আসে, সারাদিন আল্লাহর ধ্যানে মশগুল থেকে আল্লাহর প্রেমে রিসকে নিজেকে দেওয়ানা করে আমরা সেই রোজাগুলো রাখতে পারি। তাই আশেকে রাসুল, যারা আশেকে রাসুল বলি, আমরা যারা নিজেদেরকে মুহাম্মদীর চরিত্রে চরিত্রবান বলি, আমাদের জন্য ন্যূনতম রোজা রাখতে হবে হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা। ন্যূনতম কি রোজা রাখতে হবে বলেন তো? মধ্যম শ্রেণীর রোজা, যাতে আমরা অ্যাটলিস্ট রোজার মাসে পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। কি বলেন, আমরা কি গত বছরের মতো এ বছরও মধ্যম শ্রেণীর রোজা রাখার চেষ্টা, মধ্যম শ্রেণীর রোজাদার হওয়ার চেষ্টা করব না করব না? করব না করব না? কারা কারা করবেন একটু হাত উঠান, উঠান একটু হাত উঠান, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, অ্যাটলিস্ট আল্লাহর কাছে চেষ্টা তো অঙ্গীকার করি, আল্লাহ আমি চেষ্টা করছি মধ্যম শ্রেণীর রোজা রাখার জন্য। আল্লাহ আমাদের এই হাতকে কবুল করে নে, আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করে নে। যারা হাত উঠিয়ে মধ্যম শ্রেণীর রোজা রাখার চেষ্টা করছেন, মহান মালিক আমাদের সেই হাতগুলোকে কবুল করে নেয়। সবাই বলুন আমিন। সম্মানিত আশেক রাসুলেরা, এই মধ্যম, হাত নামান হাত নামান, এই মধ্যম শ্রেণীর রোজা রাখার মাধ্যমে আমরা নিজেদেরকে চরিত্রবান বানাতে পারবো। শুধু কি চরিত্রবান বানাতে পারবো, আমরা নিজেদেরকে মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবো। কিভাবে? আমরা যে তাকে ভালোবাসাই, আমরা যে তাকে পেতে চাই, আমরা যে তার আনুগত্য করতে চাই, তার এই পরীক্ষার মাস হচ্ছে এই রোজা। না খেয়ে প্রতিবার তাকে বলবো পেটে ক্ষুধা, তবুও আমি খাচ্ছি না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার আনুগত্য করি, আমি তো তোমার দাসত্ব করি। কি বলেন, বলতে পারবো না পারবো না? এবং আমরা আরো চেষ্টা করব নিজেকে পাপ মুক্ত রেখে বলতে, ওগো দয়াল মাওলা দয়াল খোদা, আমি শুধু পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রাখিনি, আমি চেষ্টা করছি পাপ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, যাতে আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। রোজার মাসে
জাহান্নামের দরজা, শাস্তির দরজা বন্ধ হয়ে যায়, রহমতের দরজা খুলে যায়। শুধু কি কবরবাসী রহমত পাবে, আমরা কি হতভাগারা দয়া পাবো না? আমাদের হতভাগাদের কি আল্লাহ রোজার মাসে মাফ করতে পারে না? পারে। তাই রোজার মাসে আমরা যদি মালিকের কাছে নিজেদের জন্য ক্ষমা চাই, নিজেদের কৃতকর্মের জন্য, নিজেদের ভুল বেয়াদবের জন্য, এটি উত্তম মাস ক্ষমা পাওয়ার জন্য, এটি উত্তম মাস মাফ পাওয়ার জন্য, এটি উত্তম মাস মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য, এটি উত্তম মাস ইবাদতের জন্য। তাই এই মাস সবাই ইবাদতে মশগুল থেকে নিজেকে চরিত্রবান বানিয়ে চেষ্টা করতে হবে, এই মাস যাতে নিজেকে আলোকিত করতে পারি, এবং এই মাসের বসিলায় আল্লাহ যাতে সারা বছরের গুনাগাটা গুলোকে মাফ করে দেন, সারা জীবনের গুনাগাটা গুলোকে মাফ করে দেন, এই মাসের ওয়াসিলায় আল্লাহ যাতে দয়া করে আমাদের বাকি জীবনের গুনাগাটা গুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে তার পথে চলার সুযোগ করে দেন, সবাই বলুন আমিন।